বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা বিবর্তনবাদ পড়ায় তাদেরকে চ্যালেঞ্জ করেছি যে তোমাদের বিবর্তনবাদকে এক ঘন্টায় আল্লাহর কোরআন দিয়ে আমি নাকচ করে দেব ইনশাআল্লাহ। বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক সত্য প্রমাণিত বিষয় না, এটা চার্লস ডারউইনের মন গড়া গাঁজা খুরি একটি মতবাদ ছাড়া আর কিছু নয়। আমার মাদ্রাসার ছাত্র তার রাত শেষ হয় তাহাজ্জুদ নামাজ দিয়ে, দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সে পড়ার টেবিলে যায়, রাতে ইবাদত করে, দিনে মাদ্রাসায় পড়ে। তোমার সোনার সন্তানগুলো সারা রাত টিএসসির মোড়ে দেয় আড্ডা, হাতে গাঁজা আর হেরোইনের পোটলা, পকেটে কলম নাই পিস্তল আছে। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টিকে সুন্দর সৃষ্টি, প্রিয় সৃষ্টি, এই জীবন দর্শনটা কাদের? কোরআনপন্থীদের। সুবহানাল্লাহ। আর অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিক বেঈমানদের জীবন দর্শন হচ্ছে মানুষ এমনেমনে সৃষ্টি, তাদের একটা গাঁজাখুরি মতবাদ আছে। আপনারা যারা জুলজি বোটানি বায়োলজি পড়েছেন তারা জানেন ডারউইনের গাঁজাখুরি একটা মতবাদ হচ্ছে দ্য থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এটা পড়ানো হয় আমাদের দেশ স্কুলে ক্লাস 9 থেকে মাস্টার্স পর্যন্ত প্রাণী বিজ্ঞানে এটা পড়ানো হচ্ছে বিবর্তনবাদ। সারা দুনিয়া আমেরিকা, কানাডা, গ্রিনল্যান্ড, সুইজারল্যান্ড, সমস্ত আধুনিক রাষ্ট্রগুলো বিবর্তনবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। আর আমার দেশের অতি উৎসাহী কিছু বুদ্ধিজীবী যারা পশ্চিমাদের গোলামি করে তারা সেই বিবর্তনবাদকে আমার দেশের স্কুলে পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করেছে। কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্মকে নাস্তিক বানানো, অবিশ্বাসী বানানো। তাদের জীবন দর্শন আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে, মানে 450 কোটি বছর আগে পৃথিবীতে কিছুই ছিল না, ছিল কেবল পানি। কি ছিল? তো 450 কোটি বছর আগে এটা দেখছে কি? বিজ্ঞান মানি হচ্ছে, বিজ্ঞানের কথা হবে জাস্টিফাই করা, প্রুফড, প্রমাণিত। এই কথার কি প্রমাণ আছে? 450 কোটি বছর আগে পানি ছিল আর কিছু ছিল না, মানে এই কথার কোনো আগাও নাই গোড়াও নাই। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে বিরাট কথা তারা বলে, আমি সংক্ষেপে বলছি। সেই পানিতে এক সময় সৃষ্টি হলো এক কোষি জীব, অ্যামিবা, ভাইরাস টাইপ, বুঝলেন? মাইক্রো ভাইরাস থেকে একটু বড় ভাইরাস, তারপর বিবর্তনের মাধ্যমে ভাইরাস ধীরে ধীরে বড় হলো, তারপর এক সময় ব্যাঙের মতো একটা প্রাণী হলো, তারপর এটা বিবর্তনের মাধ্যমে এক সময় বানর হলো, তারপরে কয়েক কোটি বছর আগে বানরের ল্যাস পড়ে গেল, সে দাঁড়ায় দুই পায়ে চলতে লাগলো, হয়ে গেল মানুষ, বলেন নাউজুবিল্লাহ। আপনারা জানেন বাংলাদেশে অনেক নাস্তিক এবং অবিশ্বাসী আমার সাথে বিতর্কে এসেছে। আমার পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা বিবর্তনবাদ পড়ায় তাদেরকে চ্যালেঞ্জ করেছি যে তোমাদের বিবর্তনবাদকে এক ঘন্টায় আল্লাহর কোরআন দিয়ে আমি নাকচ করে দেব ইনশাআল্লাহ। প্রিয় শুধু, দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা একমত হয়ে ফাতাওয়া দিছে, বিজ্ঞানীদের একটা ফাতাওয়া আছে, ঠিক কি? সব বিজ্ঞানীদের ফাতাওয়া হচ্ছে দ্য থিওরি অফ এভোলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট দ্য হাইপোথিসিস অফ চার্লস ডারউইন।
বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক সত্য প্রমাণিত বিষয় না, এটা চার্লস ডারউইনের মন গড়া গাঁজা খুরি একটি মতবাদ ছাড়া আর কিছু নয়। বিজ্ঞান বইতে আমরা বিজ্ঞান পড়ব, বিজ্ঞান বাদ দিয়ে এই থিসিস কেন পড়ব? থিসিস মানে থিসিস, তার বিপরীতে অ্যান্টিথিসিস, তার মাঝখানে সিনথিসিস। তুমি শুধু থিসিস পড়াও ডারউইনের বিবর্তনবাদ, সেই মিথ্যা বিবর্তনবাদের গোবর ফাঁস করেছে ইসলামপন্থীরা, সেই থিসিসটাও পড়াতে হবে, তাহলে যুব সমাজ বুঝবে কোনটা সত্য কোনটা মিথ্যা। আমরা জ্ঞানী গুণী বিচক্ষণ পরকালমুখী বুদ্ধিজীবী জ্ঞানী প্রোডাকশন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাচ্ছি না, কারণ ফ্যাক্টরিতে গোলমাল। দেশে কিছু ভালো মানুষ তৈরি করতেছে মাদ্রাসা, যে মাদ্রাসাই বলেন, কমই মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে দেশের শ্রেষ্ঠ সন্তান মুফাসসির মুহাদ্দিস মুফতিগণ। আলিয়া মাদ্রাসা তৈরি করছে এমন বিচক্ষণ কিছু আলেম যারা কোরআন হাদিসের শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বপূর্ণ পদগুলো দখল করছে। এটাই তো বাংলাদেশে পশ্চিমাদের গোলামি যারা করে তাদের ঘুম হারাম হয়ে গেছে। এদেশের প্রতিটি মানুষ কি আওয়ামী লীগ কি বিএনপি তারা মাদ্রাসাকে ভালোবাসে, সহযোগিতাও করে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ ঘাপটি মেরে বসে আছে হুতুম পেচার মতো। মাদ্রাসা নিয়ে তাদের যথেষ্ট অ্যালার্জি। এক বিচারপতি সাবেক বলেছে মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসের আতুর ঘর, মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসের ডেলিভারি রুম। বিচারপতি তুমি রিটায়ার করেছো, বেঁচে গেছো, তোমার মাথায় শয়তান পেশাব করেছে, মাদ্রাসা থেকে একজন সন্ত্রাসী তৈরি হয় না, যত বোমাবাস সন্ত্রাসী চাঁদাবাস তোমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রোডাকশন দেয়। ওই বিশ্ববিদ্যালয়গুলোর চেহারা এখন বদলে দিচ্ছে আমার দেশের মাদ্রাসা ছাত্ররা, ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সব ফার্স্ট সেকেন্ড থার্ড উজ্জ্বল, ফার্স্ট সেকেন্ড থার্ড সব মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ বলবেন। নাস্তিক পাড়ায় আগুন লেগেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় তো জাতীয় মাদ্রাসা হয়ে যাবে, হবে না তো কি হবে? আমার মাদ্রাসার ছাত্র তার রাত শেষ হয় তাহাজ্জুদ নামাজ দিয়ে, দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সে পড়ার টেবিলে যায়, রাতে ইবাদত করে দিনে মাদ্রাসায় পড়ে। তোমার সোনার সন্তানগুলো সারা রাত টিএসসির মোড়ে দেয় আড্ডা, হাতে গাঁজা আর হেরোইনের পোটলা, পকেটে কলম নাই পিস্তল আছে, ওরা রেজাল্ট ভালো করবে কেমন করে? মাদ্রাসার ছাত্রের ছোঁয়া দেশের যেখানে যাবে সেই এলাকাটা আলোকিত হয়ে যাবে বলেন। আর